আবারও রঘুনাথপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বেড়ো গ্রাম পঞ্চায়েতে 60টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এদিন তাদের সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মাননীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরী মহাশয়। বিধায়ক জানান, ওই 60টি পরিবারের অধিকাংশই এতদিন বিজেপি এবং সিপিএম দলের সঙ্গে যুক্ত ছিলেন, তবে এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মহান যজ্ঞে সামিল হতে উৎসাহ দেখিয়েছেন। তাই তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওইসব ব্যক্তিদের সাদরে গ্রহণ করে নেওয়ার কথা জানান। আজকে কারা যুক্ত হলো, কোন দল থেকে এবং কোথা থেকে এসেছে, কতজন এসেছে একটু বলবেন তো? আজকে রঘুনাথপুর 1 নম্বর ব্লকে আবার নতুন করে বেড়ো গ্রাম পঞ্চায়েতের নানুবাড়ি, আমাদের বেড়ো পুরাতন বেড়ো, বাসগ্রাম, রায়ডি, মোট 60টা পরিবার আজকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের পতাকা তারা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাদের অনেকেই বিজেপির এবং সিপিএমের অনেকে সদস্য ছিলেন, বিশেষ করে আমাদের সাধু কৈবর্ত থেকে শুরু করে আমাদের রাকেশ চৌবে থেকে শুরু করে রাকেশ চৌবে বিজেপির বুথ সভাপতি ছিল এবং আমাদের বাসগ্রামের এমনি রাইডি থেকে 8 নম্বর সংসদ থেকে 10 জন, রিয়াল শেখ থেকে শুরু করে আজিব শেখ, জামির আস্তিক বাউরি থেকে শুরু করে প্রদীপ বাউরি থেকে শুরু করে লালু বাউরি, সঞ্জয় বাউরি থেকে শুরু করে কৈবর্ত এবং বাউরি সম্প্রদায় এসটি সাধু কৈবর্ত থেকে শুরু করে অনেকেই উপস্থিত। আজকে প্রায় 60টি পরিবারের মতো তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আজকে হাতে নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোনকোনে শীত তারা আজকের এই উন্নয়নের সামিল হওয়ার জন্য বেড়ো গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রধান উপপ্রধান সকল মেম্বার তারা আছেন, তাদের সঙ্গে কথা বলে তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বিজেপির সাথে তারা যুক্ত ছিল দীর্ঘদিন পঞ্চায়েতে ভোটের পর থেকে, তারা নিজের ভুল বুঝতে পেরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। আমরা তাদেরকে সকলকেই সাদরে গ্রহণ করলাম এবং তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে আরও উন্নয়নের রথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আগামী দিন উন্নয়নের সাথে সামিল হতে চান। আমরা সকলকেই তাদেরকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই আর তৃণমূল কংগ্রেসে তাদেরকে সাদরে গ্রহণ করলাম এবং আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের বেড়ো গ্রাম পঞ্চায়েতে আরও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের সাথে এসছেন, আমরা সকলেই তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনার নাম কি? আমার নাম ভরত কৈবর্ত। কোথা থেকে আসছেন? আমি বেড়ো অঞ্চলের বেলডাঙ্গা গ্রাম থেকে এসেছি। আজ যে আপনারা আমাদের এমএলএ বিধায়ক শ্রী পূর্ণচন্দ্র বাউরির বাড়িতে এসেছেন, কি জন্য এলেন? আমরা এখানে টিএমসি সমর্থনে এসেছি। আপনি কোন পার্টি করতেন আগে? আমি আগে বিজেপি করতাম, কিন্তু বিজেপির অনেক ঝুট ঝামেলার জন্য বিজেপি এখন বর্তমানে করতে চায় না, আর উন্নয়নের কান্ডারির জন্য আমরা পুনরায় আবার তৃণমূলে যোগদান করলাম। ফটিক বাউরি, পুরাতন বেড়ে থেকে এসেছি। আগে বিজেপি পার্টি যারা এসেছিলেন তারা কাজ ঠিক করেননি, তাদের কাজ ঠিক না হওয়ার জন্য আমরা তাদের বিক্ষোভের ইসে মানে আমরা এই টিএমসিতে যোগদান করেছি। এখন উনি ভালো কাজ করছেন, তাই আমরা ওনার কাছে আশাবাদী যে উনি আরও ভালো কাজ করবেন, তাই আমরা যোগদান করলাম। কর্মতীর্থ, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটি দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান। এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্য মিত্র কেন্দ্র। তাই ঘন্টার পর ঘন্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে। ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙ্গা দিনুবাবুর ঘেরার সামনে।